আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা সরাসরি চলে আসছি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়ি হাটে। এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয়, ঠিক দুপুর পর্যন্ত চলে। তো আপনারা যারা এই হাটটিতে আসতে চান, যদি বাসে করে আসেন, অবশ্যই নাটোর দিকে যে বাসগুলো আসে সে বাসের টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবে যে নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়ি হাট নামিয়ে দিতে, এবং যেখানে নামিয়ে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত। এই হাটের খাজনা বলতে গেলে আপনি কিনলে আপনাকে 250 টাকা দিতে হবে, আর যে বিক্রি করে তাকে 50 টাকা দিতে হয়। এই তো হলো বিষয়বস্তু। আর এই হাট থেকে ছাগল কিনে আমাদের বাংলাদেশের দূর দূরান্ত যেতে পারেন, সেক্ষেত্রে বাসের বক্সে করে নিয়ে আপনাদের যাইতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সেন্টু ভাই? আলহামদুলিল্লাহ। আজকে এই বাচ্চা যেগুলো আছে ভালো মানের একটু বাচ্চাগুলো, যেহেতু বাজার একটু ইয়ে চলতেছে, এই বাচ্চাগুলো একটু দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সেন্টু ভাই, এই বাচ্চাটা সবাই আকর্ষণ বেশি হাটের মধ্যে, মানে আজকে কালেকশন মানে অতটা ইয়ে নাই, তো যার কারণে এই বাচ্চাটার উপরে টার্গেট বেশি। খাসি না পাঠি? দুটো পাঠি বাচ্চা, মেয়ে বাচ্চা। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? একটা নিলে 26,000। আর এই বাচ্চাটা ভাই? জোড়া নিলে 36,000 টাকা এক দাম। যদি ভালো লাগে নেবেন, ভালো না লাগলে নেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, দেখ আমার শেষগঞ্জ এক ভাই আসছে, ও বলতেছে মোটামুটি। হ্যাঁ, জাস্ট আমি ধারণা দিয়ে দিছি। আচ্ছা, এই বাচ্চাটা কি বাচ্চা, খাসি না পাটি? খাসি। এই এই বাচ্চাটা কত হলে বেচবেন? 16,000 সাদা দাম, আপনারা দরদাম করে নিতে পারবেন। জি, আর এই বাচ্চাটা ভাই? 15,500 ফিক্স। খাসি? আচ্ছা, 15,500 টাকা হলে এটা নিতে পারবেন। তবে এই বাচ্চাটা হলো হাই কোয়ালিটি বাচ্চা, কালারের দিক দিয়ে। হ্যাঁ, তবে ব্যান্ড আছে ভাই। জি, এই এই যে মুখে ব্যান্ড আছে, তবে ব্যান্ড যদি আরও ভালো হতো তাহলে 35-40 এগুলো মিলে না, আরও বেশি টাকা চলে যায়। হ্যাঁ, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছে ভাই? খাসি না পাঠি? এটা আপনার বাড়ির? আপনার বাড়ির? যদিও উনি কিন্তু বিক্রেতা, মানে বিভিন্ন কালেকশন করে, কিন্তু উনার কিন্তু বাড়ি দেখলো। হ্যাঁ বলছে। আচ্ছা, এই এই খাসি এটা? আর এটা পাঠার বাচ্চা। এই খাসিটা কেমন দাম হয়েছে আজকে? দাম বেচবেন কত বলেন? 15,000 হলে বেচে দিবেন? 15,000 টাকা হলে বেচে দেবেন। আর এই বাচ্চাটা? এই বাচ্চাটা হয়েছে আপনার 25,000 টাকা হলে আপনি এটা বিক্রি করবেন। মোটামুটি এর মধ্যে আবার দরদাম করার সুযোগ আছে। ঠিক আছে ভাই, এগুলো খাসি না পাটি ভাই? পাটি বাচ্চা, বুঝে পাটি। দাম দর কেমন হলো বলেন? দাম দর বলেছে ভাই 28,000-30,000 এরকম। জোড়া কত ভাঙ্গে দিয়েছেন? বাচ্চা হাটে দেখা যায় খুব কম, মানে এর থেকে হয়তো মুখের ভাস্টাস বেশি থাকতে পারে, কিন্তু এই কোয়ালিটি পাওয়া যায় খুব। তাহলে এই দাম বলতেছে, এরকম দামে বিক্রি করবেন আপনি? আচ্ছা, 28,000-30,000 টাকা এগুলো দাম বলতেছে। দুইটা বাচ্চা কিন্তু কোয়ালিটি ভালো, বাচ্চা স্যাওগুলো ভালো, পিছন থেকে গোলা পর্যন্ত স্যাও ভালো। ঠিক আছে, আশেপাশে বাচ্চা যেগুলো দেখলেন মোটামুটি ওগুলো, এখন বর্তমানে বাজার একটু কম, ভালো আছো? বাজার কম, যার কারণে সঠিক তথ্য ওইভাবে আসলে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে ক্রেতাই নাই বাজারে, ঈদের উপলক্ষে আপনার ক্রেতা নাই, এখানে কে কী দাম বললো বা ফিক্সড প্রাইস দিয়ে করবে কি? আবার ব্যবসায় ফিক্সড প্রাইস করে দিচ্ছে, তা ভালো আছেন ভাই? মানে আপনি ফিক্সড প্রাইস করে দিচ্ছেন আপনি আমার, কিন্তু বেচাই নাই, তা লাভ কি আমার ফিক্সড প্রাইস করা? তো বিষয় হচ্ছে যে আমি ক্যামেরার সামনে আপনাদেরকে দেখা যাচ্ছে ফিক্সড প্রাইস 15,000 টাকা। তো ফিক্সড প্রাইস দিয়ে করবো কি, আমাদের ক্রেতা না থাকে? হ্যাঁ, তাহলে বিষয় যেটা করবেন মনোযোগ সহকারে করেন, হাটে বাজারে এসেন একটু দরদাম করে নেওয়ার চেষ্টা করেন। তবে এখন বর্তমানে বাজার কম, তবে ঈদের পরে আমাদের কাছে একবারে চাপ পড়বে, তখন আমাদের কাছে আবার একবারে বেশি দাম পড়ে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। এখন দাম কম, কিন্তু ঈদের পরে আমার দেখা যাচ্ছে যে ছাগল কম থাকবে কিন্তু মানুষ থাকবে বেশি, তখন আমার ছাগলের দাম বেশি বেড়ে যাবে। হ্যাঁ, আগামী সপ্তাহে হয়তো শুক্রবার বা রবিবার হাট পাইতে পারেন বা নাও পারেন, এ হলো বিষয়। যদি পান তাহলে একবার এসে দেখে যান, এ হলো বিষয়। শুধু বড়ো যে ছাগলগুলো আছে, সে বড়ো ছাগলগুলো একটু জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাই ভালো আছেন? খাসি না পাটি ভাই? দুটো পাটি বাচ্চা, কেমন দামে বেচবেন? ভালো আছেন? আপনি ছাগল পালন করেন? কোথায় বাড়ি আপনার? এই গোকুলনগর। কয়টা ছাগল আছে বাসায়? দশটা। ঘরোয়া পরিবেশে? আচ্ছা, আজকে এই বাচ্চা আপনার বাড়ির? খাসি না পাঠি? দুটোই পাঠি বাচ্চা। আচ্ছা, কত দাম চাইছেন আজকে? আজকে দাম চাইছে 2,15,000। আচ্ছা, 9,000-10,000 টাকা দাম বলতেছে।
নয় দশ হাজার টাকা জোড়া দাম বলছে জি। এগুলো কি আপনার বাসার ব্যাপারে যায়নি? ভাই বগুড়া থেকে আসছে ছাগল খামার করবে, এখানে খামারের জন্য নিচ্ছে, উড়া ধুরা কিনতেছে সব। আচ্ছা এগুলো কয়টা করে গেছে ভাই? আচ্ছা কেমন দাম লাগতেছে বা কেমন বেচবেন? আচ্ছা সাড়ে ষোলো হাজার টাকা দাম বলতেছে হরিয়ানা ছাগল, কচ ছাগল। আর এই ছাগল গুলো এই ছাগলটা এখন দাম কম বলছে। জি জি আচ্ছা ঠিক আছে ভাই, এই তো মোটামুটি বিষয়। এই যে এখানে একটা ছাগল আছে, ভালো আছেন? বাড়ির নাকি আপনার? কোথায় বাড়ি আপনার? মাতনগর। এই একটু ঘুরান দেখি, পাটা নাকি বাড়ির পালেছিলেন? দাম লাগছে নাকি আজকে? দাম লাগছে, দাম হয়েছে নাকি আজকে? আচ্ছা কত দাম চাইছিলেন আপনি? সাড়ে সত্তর হাজার টাকার দাম বলছে। ঠিক আছে, তবে যারা পাটা বিক্রি করে, পাঠা বিক্রির সময় আছে, জুলাই আগস্টে বিক্রি হবে, দেখলো জুলাই আগস্টে পাঠার সিজন, সেই সময় আপনাদের যারা পাঠা আছে, মানে আপনাদের যারা পাঠা আছেন তারা, আপনাদের যাদের বাসায় পাঠা আছে ওনারা এই জুলাই আগস্টে এই মালগুলো বিক্রি করতে হবে। চট্টগ্রামে পূজার জন্য এই পাঠাগুলো বাজারে উঠে এবং ভালোভাবে বিক্রি হয়। তো যাদের দুই দাঁত চার দাঁতের পাঠা আছে ওনারা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনারা পরবর্তী বিক্রি করলে দাম পাবেন, এখন বিক্রি করতে গেলে দাম কিন্তু কম। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনি দেখেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি হলো ক্রেতা, আপনি আসছেন বাইরে থেকে, আমার চাচা হাটের কমিটি, হাট কমিটি, আপনাকে যে কথাগুলো বুঝাচ্ছে আপনি সুন্দর করে বুঝান চাচা, বলেন তো জোরে জোরে বলেন। আপনি জিনিস আপনি নিজে পছন্দ করে নেবেন, কোনো মাধ্যম দিয়ে কোনো লোকের মাধ্যম দিয়ে নেবেন না। আপনি আমি আপনি ধরো দেখা যাচ্ছে যে আমি বিশ হাজার টাকার মাল কিনবো, বিশ হাজার টাকাই দাম বলো, আপনাদের পঁচিশ হাজার নেবেন না, বুঝলেন? আপনি খাসি কিনেন খাসি দেখবেন, পাটি কিনলে পাটি কিনবেন, দেখে নেবেন, দেখে শুনে হাঁটা খাটা সবগুলো ক্লিয়ার হয় তারপর দাম কম। হ্যাঁ কোরবানি খাসি কিনেন আপনি কিনেন, স্যার স্যার কথাগুলো বুঝাইছে, এটা আপনি আমার ভিডিও দেখেন ভালো কথা, তাহলে কি শিখলেন? আপনি ভিডিও দেখে শিখে আবার আইসে লোক ধরলেন? আনোয়ার দেখি, আনোয়ার আনোয়ার এক দেখি না, আমি আনোয়ার ভাই ভিডিও করি, হান্নান ভাই ভিডিও করি, হান্নানের দেখো না। হ্যাঁ এটাই তো চাষা যে কথা বলছে। আচ্ছা একটা কথা আমি আপনাদেরকে বুঝাই, আমার চাষা হাট কমিটির উনি একটা কথা বুঝালো আমার দর্শক, যে আপনি নিজের ছাগল নিজে কিনবেন, হ্যাঁ কোনো মাধ্যমে কিনবেন না, মাধ্যমে কিনবেন না। আর ছাগল কেনার আগে তো আপনি ছাগলে কিনেছেন না হাতে কিনেছেন? না তো ছাগলে তো কিনবেন, দেখে দেখে নেবেন, খাসি কিনলে বিসি দেখবেন, পাঁঠা কিনলে বিসি দেখবেন, বরকি দেখলে বাদ দেখবেন, এগুলো হলো বিষয়। আমরা জানি না, খুঁজলাম তো আপনি। হ্যাঁ হ্যাঁ আরে আমি খালি যাই দেখ যাই দেখ করতে বাইরে থেকে আইছেন, আপনারা তো যাই দেখ না না মানে কি একটা বিষয় হয়েছে যে এই এখানে যে ছাগল গুলো আছে সব বড় বড় ছাগল, এখানে বড় বড় ছাগল ভাই বগুড়া থেকে আসছে, আসার পরে এগুলো কিনছে, কিনে পরে মাধ্যমে জোড়াইছিল। হ্যাঁ মাধ্যমে জানানোর পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো বারবার এই যে ভিডিওতে
বোঝানোর পরে যখন আপনারা না বুঝেন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। যখন আসলে দাবি করেন যে প্রত্যেকটা ভিডিও দেখি, আপনার ভিডিও দেখে এবারে হাঁটতে আসছি, আপনার ভিডিও দেখে এটা করছি, আপনার ভিডিও দেখে এটা করছি, তো এ কথা শুনলে আসলে মনটা ভালো লাগে যে হয়তো সে অনেক কিছু বুঝে গেছে, অনেক কিছু জানে। কিন্তু আসার পরে যখন আবার ধরা খাওয়া যান তখন আসলে খারাপ লাগে। হ্যাঁ, এত ভয় কিসের ভাই? একটা জিনিস কিনবেন আপনি, আপনি নিজে বাজার করতে পারতেছেন, নিজের মোটরসাইকেল কিনতে পারছেন, নিজের মোবাইল কিনতে পারতেছেন, নিজের বিয়ে নিজে করতে পারছেন, আর ছাগল কিনতে আসলে লাগে হলো গুজি, হ্যাঁ গ্যাটিস লাগে, হ্যাঁ মাধ্যম লাগে, যে নিজের জিনিস নিজে কিনতে হবে ভাই। নিজের জিনিস যখন মাধ্যমে কিনবেন তখন একবার তলা নাই হয়ে যাবে নাকি ভাই? তো এই বিষয়গুলো আমি বারবার আপনাদের বোঝানোর পরে আপনি বুঝেন না যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিছি। হ্যাঁ, তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, বেশি কথা বললেও কিন্তু যুক্তিসঙ্গত কথা আমি বলে থাকি। হ্যাঁ, এর মধ্যে ভিডিও ভালো লাগলে দেখবেন, ভিডিও ভালো না লাগলে দেখেন না, এটাই বলবো। তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।